আসসালামু আলাইকুম অরাহত লাবারকে আশা করি আপনারা সকলে ভালো হয়েছেন আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস যারা নিটে পরীক্ষা দিতে চাইছে নিট কোচিং নিতে চাইছে আলাভিন মিশন থেকে তাদের কতটুকু খরচ হতে পারে তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা পড়ছে আলাবিন মিশনে তারাই নিটের কোচিং নিতে পারে এবং বাইরে থেকে কেউ যদি নিটের কোচিং নিতে চায় তাহলেও সে সুযোগ একটা থাকে কারণ ইন্টারন ইন যে ইন্ট ইন্টার ব্রাঞ্চ রয়েছে আলাভেন মিশনে হয় এবং কিছু কিছু ছাত্র বাদ চলে যায় এবং তাদের পরীক্ষা নেওয়ার পর যে এক্সট্রা থাকে সেই সিট গুলোতে কিছু ছেলেকে নেওয়া হয় এখানে যে যে কোনো থাকে না কেউ এখানে ভর্তি হতে পারে তো নিটের জন্য আলেভেন নিটের জন্য যে ব্রাঞ্চ গুলো রয়েছে এবং ব্রাঞ্চ ভিত্তিক যে প্রতি মাসিক মানে মান্থলি এবং ইয়ারলি ফিজ কতটুকু রাখা হয়েছে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব আজকের আলোচনা হচ্ছে গার্লস এর গার্লস আন্ডার গ্রাজুয়েট নিট কোচিং ব্রাঞ্চেসের এর কিরকম কি খরচ হতে পারে মান্থলি এবং যে ইয়ারলি ফিজ রয়েছে গত বছরের ডেটা অনুসারে এই তথ্যটি আমি তুলে ধরলাম অ্যাকোমোডেশন চার্জ এবং অন্যান্য ক্ষেত্রে চার্জ বৃদ্ধিজনিত কারণে বেতন কিছুটা বাড়তে পারে ফাইভ হান্ড্রেড টু বলা যেতে পারে যে বার্ষিক বার্ষরিক যে চার্জ নিচ্ছে সেখান থেকে এক্সট্রা চার পাঁচ হাজার টাকা অ্যাড হতে পারে তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন নিতে পারবে এবং সেই প্রিপারেশন নিয়ে নিট কোচিং এর জন্য আলাবেন মিশনে তার আসতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া রাখছি নিট কোচিং আলাবেন মিশনে ক্র্যাক করার জন্য তাদেরকে এই ক্র্যাক করার পর চূড়ান্ত ব্রাঞ্চ সিলেকশনের পর তাদেরকে অ্যাডমিশন চার্জ এবং মান্থলি ফিজ এগুলো দিতে হবে তো আলাবেন মিশনের যাবতীয় ভিডিওগুলো এখান থেকে তোমরা সব পেয়ে যাবে বা আপনারাও পেয়ে যাবেন এবং এর পরবর্তীকালে যে কাউন্সেলিং প্রসেস রয়েছে কি করে রেজাল্ট দেখতে পাবেন এই বিষয়ে নানান তথ্য জানার জন্য হাফিজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক নিট অর্থাৎ মেডিকেল চান্স পাওয়ার জন্য আলামিন মিশনে প্রতি বছরই ইলেভেন এবং টুয়েলভে এবং তারপর নিচে ভর্তি হতে চায় তো নিটে ভর্তি হওয়ার জন্য ব্রাঞ্চ ওয়াইজ যে গার্লস ব্রাঞ্চগুলো রয়েছে তাদেরকে কত টাকা করে পে করতে হয় এবং মাসিক চার্জ এবং অ্যানুয়ালি যে বার্ষিক চার্জ কত তা হতে পারে তা নিয়ে একটি ছোট ভিডিও আপনাদের জন্য বানিয়েছি তো আপনারা আপনার সন্তানদের যদি আলমেন মিশনে নিচে কোচিংয়ে ভর্তি করাতে চান তাহলে তার জন্য কি কি করতে হবে তার জন্য প্রথমে বলে রাখি আপনাকে আপনার সন্তানকে পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষায় পাশ করার পর আপনাকে কাউন্সেলিং হবে কাউন্সেলিং পর চূড়ান্ত ব্রাঞ্চ চুজ হবে এবং এই যে নিট রয়েছে নিট কোচিংয়ে গার্লস ব্রাঞ্চগুলোতে আলাভেন মিশনে কোন ব্রাঞ্চের জন্য কত টাকা ধার্য হয়েছে আজকে এই আলোচ্য বিষয় সো লেটস স্টার্ট দ্য ভিডিও শুরু করা যাক একদম প্রথমে আমি রেখেছি সিরিয়াল নাম্বার এবং তারপর রেখেছি মান্থলি ফিস এবং পরে রয়েছে ইয়ারলি ফিস এবং নিচে রয়েছে ব্রাঞ্চেস সো একদম প্রথম ক্যাটাগরিতে ভালো ব্রাঞ্চগুলো রয়েছে যে ব্রাঞ্চগুলোর জন্য আপনাকে পে করতে হবে এক নম্বর ব্রাঞ্চে দশ হাজার পাঁচশো নব্বই টাকা যদি আপনি দশ হাজার পাঁচশো নব্বই টাকা পে করেন এবং ইয়ারলি ফিস অর্থাৎ প্রতি বছরে আপনি যদি তিপ্পান্ন হাজার পাঁচশো নব্বই টাকা পে করেন তাহলে এর জন্য আপনাকে যে যে ব্রাঞ্চগুলো আপনি পেতে পারেন সেগুলো আপনার ছেলে পেতে পারে তা হলো বারিপুর হাসনেচা খলেদপুর সাঁতরাগাছি সাঁতরাগাছি টু উলবেড়িয়া নিউ উলবেড়িয়া বার্তানন এবং উলবেড়িয়া সোনেহার এই ব্রাঞ্চগুলো পেতে পারেন উলুবিড়িয়াতে এবং সাঁতরাগাছিতে বয়েজ এবং গার্লস ক্যাম্পাস রয়েছে এটা হচ্ছে সমস্ত গার্লস ক্যাম্পাস আবার বলি বারিপুর হাসনেচা খলদপুর সাঁতরাগাছি সাঁতরাগাছি টু উলবেড়িয়া নিউ উলবেড়িয়া বার্তানন এবং উলবেড়িয়া সোনেহার এই ব্রাঞ্চগুলো যদি আপনি বা যদি আপনার সন্তানদের এই ব্রাঞ্চগুলোতে পারতে চান তাহলে দশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে মান্থলি ফিস এবং ইয়ার্লি ফিস দিতে হবে তিপ্পান্ন হাজার পাঁচশো নব্বই টাকা বলে রাখি উল্লেখ্য এটি হচ্ছে দু হাজার তেইশ সাল অর্থাৎ গত বছরের ডেটা দু হাজার তেইশ অর্থাৎ গত বছরের ডেটা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে এই যে বেতন রয়েছে এর থেকে বেতন বাড়তে পারে কারণ অ্যাকমোডেশান চার্জ এবং টিচারদের বেতন বৃদ্ধির জন্য এখানে দশ হাজার পাঁচশো নব্বই টাকা যেটা রয়েছে এবং তেপান্ন হাজার পাঁচশো নব্বই টাকা যেটা রয়েছে এখানে ম্যাক্সিমাম ফাইভকে বাড়তে পারে এবং এখানে ম্যাক্সিমাম পাঁচশো টাকা বাড়তে পারে মানে এটা এগারো হতে পারে আর এটা তিপ্পান্ন থেকে বেড়ে পঞ্চান্ন সাতান্ন এরকম হতে পারে তো আপনাদের সম্মুখ ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো তো যারা প্রিপারেশন নিতে চাই বা আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরলাম এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে যে ব্রাঞ্চগুলো রয়েছে চলুন আলোচনা করা যাক দ্বিতীয় ক্যাটাগরিতে যে ব্রাঞ্চগুলো রয়েছে এর জন্য আপনাকে পাক্কা দশ হাজার টাকা দিতে হয়েছিল এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দশ থেকে পাঁচশো টাকা বাড়তে পারে এবং মাসিক এবং বার্ষরিক চার্জ অর্থাৎ ইয়ারলি ফিস দিতে হয়েছিল পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা বার্ষরিক চার্জ এবং দশ হাজার টাকা যদি মান্থলি ফিস দেওয়া হয় তাহলে যে ব্রাঞ্চগুলো আপনার সন্তানরা পেতে পারে তা হল বারিপুর হাসনেচা হলদপুর সাঁতরাগাছি টু উলবেড়িয়া বর্তনন এবং উলবেড়িয়া থাকছে সোনেহার এই ব্রাঞ্চগুলো থাকছে তিন নম্বর ক্যাটাগরিতে যারা তিন নম্বর ক্যাটাগরিতে যারা ন হাজার টাকা দেবে এবং আটচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যারা বাৎসরিক চার্জ আটচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যারা বাৎসরিক চার্জ দেবে তাদের জন্য যে ব্রাঞ্চগুলো ধার্য করা হয়েছে তা হলো বারুইপুর হাসনৈচা সাঁতরাগাছি টু উলবেড়িয়া সোনেহার এবং থাকছে খলদপুর এবং উলবেড়িয়া সোনেহার এই ব্রাঞ্চগুলো থাকছে এরপরে আরও অনেক ক্যাটাগরি রয়েছে ন হাজার নব্বই টাকা এবং বার্ষিক চার্জ যদি ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হয় তাহলেও কিছু কিছু ব্রাঞ্চ রয়েছে এবং এরপরে ডিরেক্টলি চলে যায় সাত হাজার নব্বই টাকা যদি কেউ মান্থলি ফিজ পে করে এবং চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যদি সে বার্ষরিক চার্জ পে করে এর জন্য শুধুমাত্র হাসনেশা হাসা ব্রাঞ্চটি সে পাবে উল্লেখ্য বলে রাখি এই যে সাত টাকা যে চার্জটি রয়েছে এবং চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যে চার্জটি রয়েছে এই চার্জের থেকেও কম চার্জে আপনার সন্তানদের হতে পারে যদি মিশন কর্তৃপক্ষ যায় যদি আপনার ছেলে অতিরিক্ত মেধাবী হয় তো সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো নব্বই টাকা একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আট হাজার নব্বই টাকা আট হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং আট হাজার পাঁচশো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং আরও যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আপনার সন্তানদেরকে ভর্তি করাতে পারে তো এগুলো হচ্ছে নিট ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট নিট ইউজি আলমের মিশনে মান্থলি এবং ইয়ারলি ফিজ স্টুডেন্ট ওয়াইজ এবং ব্রাঞ্চ ওয়াইজ কত হতে পারে তা আমি আলোচনা করলাম তো এইগুলো হচ্ছে মান্থলি ফিস এবং এবং ব্রাঞ্চেস সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা তোমাদের যারা দেখছো তাদের ভালো লেগেছে ফার্দার কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা জানতে পারবে সো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আসসালামু আলাইকুম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আল আমিন মিশন বিষয়ে রকম তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট জানার জন্য রকম অসুবিধা যদি হয় ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন যদি ফোন না লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম